নমস্কার বন্ধুরা, আমি টুকটুকি। টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে বানাবো চানা ডাল দিয়ে ডাল পুরি। তো এখানে দেখো, আমি ডাল নিয়েছি, চানা ডাল। তো ডালটা সবাই সবার পরিমাণ মতো নেবে, যে যে কটা বানাতে ইচ্ছা করবো সে কটা। তো আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে, দেখো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দেব। এটা কিন্তু চানা ডাল, দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ আর 2-3 কাপ জল। তো এটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো কেউ যদি চাও তোমরা ডালটাকে রাত্রে ভিজিয়ে রাখতে পারো। তো আমি ডালটাকে রাত্রে ভিজিয়ে নিই, তাই আমি 7টা ছিটি দিয়েছি। তো দেখো এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো 7টা ছিটি দেওয়ার পরে এরকম হয়েছে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর 2-1টা লঙ্কা। এখানে আমি সোমবারের জন্য সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে নিয়েছি হিং। আর আমি আটাটা নর্মালভাবে মাখিয়ে নিয়েছি, যেভাবে আমরা রুটি বানাই। এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি শুকনো লঙ্কাটা ভাইজে উঠিয়ে নেব। তো আপনারা শুকনো লঙ্কা দিতে না চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি উঠিয়ে নিলাম। এখানে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম তেজপাতা, জিরা, এখন দিয়ে দিলাম হিং। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে এটাকে একটু লাড়াচাড়া করে দেব। এখানে আমি দিয়ে দিব একটু লবণ। লবণটা দিলে কী হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, টাইম লাগবে না। এখানে আদা কুচানোটা দিয়ে দিলাম, রসুন কুচানোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সম্পূর্ণ ডালের ইটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে, কাঁচা লঙ্কা পেস্ট করে বা এমনি। তো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে করবো আর 1টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো এখানে কিন্তু লাল লাল হয়ে গেছে। তো আমি এখানে ডালগুলো দিয়ে দিব এখন। এখানে আমি ডালটা দিয়ে দিলাম। তো ডালটাতে আমি কিন্তু আগেই লবণ দেওয়া ছিল, আর আমি এইখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই সবাই সবাই পরিমাণ মতো টেস্ট করে দিবে লবণটা। আমি এখানে জিরা গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম একটু, তারপর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি চিনি। এটাকে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নেব। একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, এটা অবশ্যই সবার ইচ্ছা, এটা আপনারা নাও দিতে পারেন। তো আমি হাতার সাহায্যে দেখো এরকমভাবে করে নিয়েছি, হাতা দিয়ে দিয়ে এরকমভাবে করে নিয়েছি। তো একটা গামলাতে আমি ঢেলে নিয়েছি এটা। এটা আমি শুকনো লঙ্কাটা ভাঙিয়ে দিব এখানে। তো আমি আবারও বলছি, যদি শুকনো লঙ্কা দিতে না চাও তো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। তো আমি এটাকে হাতা দিয়ে, তো আমি দেখো ঠান্ডা করে এটাকে মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে এটাকে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। কারণ ভালো করে যদি ফিনিশিং করে মাখানো না যায় তো ই হবে না, ফেটে যাবে। তো এখানে আমি হাত দিয়ে মেখে অল্প যাইতে রেখে দিয়েছি, নাহলে শক্ত। তো আমি এরকমভাবে নর্মাল আটার মতো করে গুটি করে নিয়েছি। এটাকে আমি একটু বেল নিতে বেলবো। এটাকে একটু বেললাম, বেশি ই করবো না, সব দিকে সমান করে বেলে নেব। তো এটাকে আমি হাতে উঠিয়ে নিলাম। তো একটা চামচের সাহায্যে আমি এখানে ডালটা দিব। তো এটাও অবশ্য পরিমাণ মতো সবার। তো এখানে দেখো আমি এইভাবে মুখটাকে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে, এইভাবে আমি সব বানিয়ে নিব। তো এখানে আমি এখন একটা পুর বড়া ডালেরই বেলবো। আগে এখানেই করে নিলাম, একটু আটা দিয়ে এটাকে আমি আটা দিয়ে বেলবো, তেল দিয়ে বেলবো। কারণ তেল দিয়ে বেললে কী হয়, এটা বার হয়ে যায় ডালটা। তো আটা দিয়ে আমি ধীরে ধীরে এটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। তো দেখো তাও একটু একটু কিন্তু বার হয়েছে, ওটা পেঁয়াজ বার হয়েছে, কারণ আমরা পেঁয়াজ দিয়েছি। তো আমি বেশি বড়ো করবো না, মিডিয়াম। এই দেখো সুন্দর বেলা হয়ে গেছে। তো এইভাবে আমি দুটো বেলে নিচ্ছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি,
এখানে আমি সর্ষের তেল দিয়ে এটাকে ভাজবো। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, আমি একটু কমিয়ে নিয়েছি তেলটা, তো এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু টাইম 2-3 মিনিট পর এটাকে উল্টিয়ে দেবো। তো একটু একটু দেখো ফুলে ফুলতেছে কিন্তু, তো আমি এটাকে আবার একটু উল্টিয়ে দেবো। তো এটা ভালো করে ফুলাতে পারলাম না, তো এটা কিন্তু একদমই লুচির মতো ফুলবে। তো আমি চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিলাম, তো আরও একটা দিয়ে দিলাম। তো এটাও দেখো এটা কিন্তু ফুলছিল কিন্তু ই হয়ে গেছে, তো আমি আরেকটা দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু দেখো সুন্দর ফুলছে একদম, খুব সুন্দর হয়ে ফুলে গেছে এটা, এই দেখো একদম লুচির মতো করে। তো এইভাবে আমি 2-3টা ভেজে উঠিয়ে নেব। তো এখান থেকে পেঁয়াজটা ই হয়ে গেছে, তাই হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার ডাল পুরি, দেখো এখানে আমি 3টা ডাল পুরি উঠিয়ে নিয়েছি।